বন্ধুরা, তো আজ যে বাংলা গল্প, একটা মঙ্গলবার মানে আমি বিভিন্ন গল্প, এখনো পর্যন্ত শতাব্দীর সেরা ডিটেকটিভ গল্প, গোয়েন্দা গল্প, এই সংকলনটি থেকে আমি একটা একটা করে গোয়েন্দা গল্প পড়ছিলাম। কিন্তু আমি যেহেতু এখন বাড়িতে, তো ওই বইটি তো আমার কাছে নেই, তো হঠাৎ মনে হলো আসুন আর একটা চলমান বা এখনও ঘটে চলেছে এরকম একটা রহস্য গল্প আপনাদের আমি শোনাই। সেই গল্পটির নাম হলো যে গল্পের শেষ নেই। এটি একটি বিজ্ঞান ভিত্তিক বলবো না, এটা একটি বৈজ্ঞানিক রচনা। এবং এই গল্প, এই বইটির লেখক হলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, একজন স্বনামধন্য বিজ্ঞানী। বাংলার মানুষ অনেকেই ওনাকে জানেন। খুব অল্প দিন হলো উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বিজ্ঞান মনস্ক যারা, তাদের কিন্তু, যারা বৈজ্ঞানিক নন বা বিজ্ঞান নিয়ে রিসার্চ বা গবেষণা করছেন না, কিন্তু তাদের কাছে সাধারণ মানুষের মানে বোধগম্য করে বিজ্ঞানকে কে পরিবেশন করা, জ্যোতির্বিজ্ঞানের বহু তথ্য ছোট ছোট করে সুন্দর করে যে পরিবেশন করা, সেটি কিন্তু আমি তার থেকে প্রথম দেখেছি। কত সহজ সরলভাবে তিনি প্রকাশিত করেন, এবং প্রথম তার কথাতেই আমার মনে হয়েছিল যে এর মতো রহস্য তো বিশ্বের রহস্যের চেয়ে বেশি বড় রহস্য আর কিছু নেই। আর বিজ্ঞানীরা কোথাও না কোথাও সেই সত্য সন্ধানী, যারা প্রকৃতির, যারা এই বিশ্বের রহস্যগুলোর উদ্ঘাটন করে থাকেন। তো তাই জন্য বললাম একটি বৈজ্ঞানিক রহস্য গল্প আজ আপনাদের শোনাবো। সেটি হয়তো সেই হিসাবে রহস্য গল্প নয়, এই বইটির বিভিন্ন অনেকগুলো পর্ব আছে, ছোট্ট ছোট্ট করে আমরা পড়বো একটা একটা করে। তো বইটির তো নাম হলো যে গল্পের শেষ নেই, এবং এটি পাবলিশ করেছে উচ্চ মানুষ সোসাইটি। তো এটি পরিমার্জিত সংস্করণ, এটি একসাথে মানে দুই খণ্ড একত্রে পরিমার্জিত সংস্করণ এটি। তো আসুন পড়া যাক। কিন্তু অন্য যে কোনো বইগুলো যখন আমরা পড়তাম বা আমি পড়ি, তখন কিন্তু লেখকের বক্তব্য কোনোদিনই আমি পড়ি না। কিন্তু এটা তো দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, তাই জন্য আমি প্রথমে লেখকের বক্তব্য দিয়ে পড়ছি। এই বইটির এই যে বক্তব্যটুকুনি উনি যে লিখেছেন, এটি লিখেছিলেন 1991 সালের 22 মে তারিখে। তিনি বলেছেন, বইটা লিখেছিলাম 40 বছর আগে, তখনকার দিনের প্রকৃতি বিজ্ঞানের পরিস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতির প্রায় আকাশ পাতাল তফাত। উচ্চ মানুষ এর বন্ধুরা বইটি নতুন করে ছাপাতে চাইলেন, ফাঁপড়ে পড়লাম। হাতে এখন এত কাজ জমে যে বিজ্ঞানের বর্তমান পরিস্থিতির কথা নতুন করে পড়ে আর বুঝে প্রথমাংশের লেখাটা ঢেলে সাজাবার মতো ফুরসত নেই। অথচ পুরনো তথ্যের পুনরুক্তি অচল হবার কথা। বাঁচিয়ে দিলেন উচ্চ মানুষেরই উৎসাহী কর্মী কেয়া চক্রবর্তী। তিনি বিজ্ঞানেরই ছাত্রী, অনেক খেটে খুটে এবং আমার লেখার সঙ্গে সাধ্যমতো তাল রেখে প্রথমাংশের বৈজ্ঞানিক তথ্যগুলি ঢেলে সাজিয়েছেন, অতএব তাঁর কাছে খুবই কৃতজ্ঞ। দ্বিতীয়াংশের অনেক জায়গাও আজকের দিনে আমার মনে হয়েছে অনেকটাই কাটছাট করা দরকার, এমনকি অংশবিশেষ নতুন করে লেখা দরকার। বর্তমান সংস্করণের জন্যে নিজেই সে চেষ্টা করেছি। তার মানে বিজ্ঞান মনস্ক যারা, তাদের জন্য কিন্তু একটা খুব স্পষ্ট বার্তা আছে এই লেখকের বক্তব্যে। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষভাবে জ্ঞান নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান আমাদের এই জিনিসটাই শেখায় যে যা সত্যি তাকে আমরা অবশ্যই গ্রহণ করব। হতে পারে সেই সত্যি, আজ আমি একটা জিনিস প্রুফ করতে পারছি তাই জন্য সেটা সত্যি, এর পরের মুহূর্তেই যদি আমাকে অন্য কেউ এসে যদি বলে যে না, এই এইভাবে যে তুমি প্রুফ করেছো বা যেটা তুমি আজ ভাবছো, কারণ সেটা মাপার বা পরীক্ষা করে প্রমাণ করার আর উপকরণ তোমার কাছে নেই বলে তুমি যেটাকে সত্যি ভাবছো, দুদিন বাদে যদি কেউ বলে যে না এখন তো আমার কাছে আছে উপকরণ, তাহলে সেইটা থেকে আমি প্রমাণ পাচ্ছি যে এটা ঠিক নয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আগের যে তথ্য সেটির প্রতি নির্মোহ হয়ে নূতনকে আমরা গ্রহণ করব। তার মানে শুধুমাত্র মোহ দ্বারা, শুধুমাত্র মোহ দিয়ে বিজ্ঞান সাধনা হয় না,
বিজ্ঞান সাধনার জন্য হয়তো একটা আবেগ দরকার, ভালোবাসা দরকার, কিন্তু বিজ্ঞান আমাদের নির্মোহ হতে শেখায়। তো আসুন, গল্পের বাইরে বা বইয়ের লেখার বাইরে অনেক কিছু বলে ফেললাম, তো এবার শুরু করা যাক। প্রথম খণ্ডে এরকম সব অধ্যায় এইভাবেই লিখেছেন। তো প্রথম যে অধ্যায় ছিল হলো তার নাম হলো শূন্য নিয়ে ছেলে খেলা। তো আসুন শুরু করি। দুপুরবেলা খেয়ে দেয়ে একটুখানি গড়িয়ে নেব ভাবছি, এমন সময় একটি ছোট্ট মেয়ে আমার ঘরে এলো। আর মেয়েটি সোজাসুজি বলল, ভালো চাও তো একটা গল্প বলো করো, নইলে দর্জিপাড়া থেকে কাঁচি এনে তোমার গোপজোড়া একেবারে সাফ করে দেব। মেয়েটি আমারই ভাইঝি, ওর আসল নাম রুনু, কিন্তু আমি ওকে আদর করে ডাকি চিঙ্কি প্রসাদ বলে, নইলে আমার নামের সঙ্গে ওর নামের যে মিল থাকে না। আর এই নামটার জন্যে মেয়েটি আমাকে দারুণ ভালোবাসে, কেননা ওর মতে রুনু নামটা বড় খটমটো, করাত দিয়ে কাট কাটবার মতো। চিঙ্কি প্রসাদ নামটি বেশ মোলায়েম, সাবানের ফেনার মতো। আমাকে এত ভালোবাসে বলেই দুপুরবেলায় গল্প শুনবার জন্যে আমার ঘরে হাজির হয়, আর পাছে আমি গল্প বলতে রাজি না হই এই ভয়ে আমাকে নানান রকম ভয় দেখায়। আমি অবশ্য জানি দর্জিপাড়ায় সত্যি গোফ কাটবার কাঁচি পাওয়া যায় না, তবু ওকে খুশি করবার জন্যে ভয় পাবার ভান করলাম, বললাম, থাক থাক, তোমাকে আর অতখানি কষ্ট করতে হবে না, গল্প বলতে আমি রাজি হলাম। মেয়েটি আমার খাটের ওপর জাঁকিয়ে বসলো আর বলল, তাহলে শুরু করো তোমার গল্প। আমি বললাম, শুরু তো যা হোক একটা করে দেওয়া যায়, কিন্তু ভাবছি শেষ করব কেমন করে। মেয়েটি অম্লান বদনে বলল, শেষ করা নিয়েই যদি অত ভাবনা তাহলে শেষ না হয় নাই করলে। আমি বেশ ঘাবড়ে গেলাম, বললাম, তার মানে? কেন, তার মানে এমন গল্প বলে যাও যে গল্পের শেষ নেই। আমি বললাম, এ তো ভারী ফ্যাসাদের কথা হলো, কেননা শেষ নেই এমন গল্প বেশিরভাগই হলো ফাঁকির গল্প, অথচ তুমি লোকটি এমনই চালাক যে তোমাকে ফাঁকি দেওয়া তো চলে না। রুনু বলল, ফাঁকি দেওয়া চলবে না, এমন গল্প বলতে হবে যার মধ্যে একটুও ফাঁকি নেই। এমন তরো ফরমাস পেলে সবাই খুব বিপদে পড়ে, আমিও খুব বিপদে পড়লাম, বললাম, শেষও থাকবে না ফাঁকিও থাকবে না, এরকম গল্প যে একটাই আছে, কিন্তু সেটা শুনতে কি তোমার ভালো লাগবে? কেন, কার গল্প সেটা, লক্ষ্মী প্যাঁচার না হুতম প্যাঁচার? সেই তো বিপদ, লক্ষ্মী প্যাঁচারও নয় হুতম প্যাঁচারও নয়, সেটা হলো তোমার গল্প, আমার গল্প, আমাদের সবাইকার গল্প, তার মানে মানুষের গল্প। আবার তার মানে গল্পই নয়, সত্যি কথা, পণ্ডিতি ভাষায় যাকে বলে ইতিহাস, ওসব পণ্ডিতি ভাষা বলা চলবে না, তা না হয় নাই বলবো। তাছাড়া এই গল্প তুমি জানলে কোথা থেকে? আমি জেনেছি বইটই পড়ে। বইতে কি সব সত্যি কথা লেখা থাকে? সব বইতে নয়, আমি বললাম, অনেক বইতে সত্যি কথা লেখা থাকে, আবার অনেক বইতে মিথ্যে কথা লেখা থাকে। যেসব বইতে সত্যি কথা লেখা থাকে সেগুলোর পণ্ডিতি নাম হলো বৈজ্ঞানিক বই। আবার পণ্ডিতি? না না, আর বলবো না। তুমি কি সেই সব বই থেকেই গল্পটা বলবে? তাই তো ভাবছি। বেশ, শুরু করো তোমার গল্প, কিন্তু মনে থাকে জানো, শেষও করতে পারবে না ফাঁকিও দিতে পারবে না। শুরু করছি, কিন্তু তার আগে একটা করার করতে হবে। কথায় কথায় তুমি আমাকে এরকম জেরা করতে পারবে না, কেননা তাহলে কথায় কথায় আমার গল্প থুবড়ে পড়বে, এগুতে পারবে না। রাজি আছি, রুনু বলল, আর আমি শুরু করলাম আমার গল্প, শূন্য নিয়ে ছেলে খেলা। মানুষের গল্প বলতে বসার একটা মুশকিল আছে, মুশকিলটা হলো মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা দিয়ে শুরু করা যায় না, কেননা এককালে পৃথিবীর কোথাও মানুষের টিকিটি খুঁজে পাবার জো ছিল না, আবার তারও আগে কোথাও পৃথিবী বলে কোনো কিছুর চিহ্ন ছিল না। তাহলে কোথা থেকে এলো এই পৃথিবী, মানুষের দলই বা এলো কোথা থেকে? এই সব কথা থেকেই শুরু করতে হবে মানুষের গল্প, কিন্তু তাতেও খুব মুশকিল আছে, কেননা এই সব কথা এত ভয়ানক ভয়ানক বেশি দিন আগেকার কথা যে তা শুনে ব্যাপারটা ঠিকমতো ঠাওর করতে পারা যায় না। যেমন ধরো, হিসেব করে দেখা যাচ্ছে পৃথিবীর জন্ম হয়েছে নিদেনপক্ষে 450 কোটি বছর আগে তো বটেই,
তার চেয়েও বেশি বছর হতে পারে। ভেবে দেখো ব্যাপারটা, 450 কোটি বছর, তার মানে 450-এর পেছনে 7, 7টা শূন্য। কিন্তু শূন্য নিয়েই তো সত্যি ছেলে খেলা নয়, এক একটা শূন্যর চোটেই একেবারে আকাশ পাতাল তফাত হয়ে যায়। একের পিঠে একটা শূন্য বসাও হয়ে যাবে 10, অথচ 10 বছর আগেকার কোনো ব্যাপারই তুমি নিজের চোখে দেখোনি, কিংবা দেখলেও কিছুই তোমার মনে নেই। কেন না, হয় তুমি তখনও জন্মাওনি, আর না হয়তো এত ছোট্ট ছিলে যে তখনকার কোনো কথা তোমার মনে নেই। আর একটা শূন্য বাড়াও, হয়ে যাবে 100। 100 বছর বাঁচরে, তুমি তো তুমি, তখন তোমার দাদুই বলে জন্মাননি। হয়তো তোমার দাদুর বাবা সবে পাত্তারি বগলে করে পাঠশালায় যেতে শিখছে, তখন এই কলকাতা বলে শহরটার চেহারাই কি এই রকম ছিল নাকি? তখন ঘোড়ায় টানা ট্রাম গাড়িরই চল হয়নি। আজকালকার ট্রাম গাড়ি আর মোটর গাড়ির কথা তো কেউ ভাবতেই পারতো না। এই রকম একটা শূন্যের চোটে একেবারে অন্য রকম। তারপর আরও একটা শূন্য বাড়াও, একের পিঠে 3টে শূন্য, 1000। 1000 বছর আগেকার কথা কিছু ভাবতে পারো? তখন ইংরেজ তো দূরের কথা, আমাদের দেশে মোগল আসেনি, পাঠান আসেনি, কলকাতা শহর তো দূরের কথা, এমনকি দিল্লির দরবারের চিহ্নটুকুও নেই। আরও একটা শূন্য বাড়াও, হয়ে যাবে 10000 বছর, বাসরে সে কি কম কথা, রামায়ণ মহাভারতেরও আগের কথা। তখন শুধু বন জঙ্গল, সভ্য মানুষের চিহ্ন কোথাও নেই, এখানে ওখানে অসভ্য মানুষের দল, ফল মূল আর শিকার জোগাড় করবার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর যদি আরও একটা শূন্য বাড়াও, তাহলে হয়ে যাবে 1-এর পিঠে 5টা শূন্য, তার মানে 1,00,000 বছর। তখন যে কীরকম ব্যাপার তা আন্দাজ করতেই পারা যায় না। তাই বলছিলাম, শূন্য নিয়ে ছেলে খেলা নয়। এক একটা করে শূন্য বাড়িয়ে যাওয়া মানেই একেবারে দারুণ রকমের পিছিয়ে পিছিয়ে যাওয়া। 5টা শূন্যয় যখন পৌঁছালাম, তখন এত দূর পেছনের কথা ভাববার দরকার পড়ল যে মাথা প্রায় গোলমাল হয়ে যাবার জোগাড়। তাই 450-এর পেছনে 7-7টা শূন্যর কথা ফস করে বলে দেওয়াটা যত সহজ, আসলে ব্যাপারটা মোটেই তেমন সহজ নয়। তার মানে ভয়ানক আর ভয়ানক রকমের থুরথুরে বুড়ি এই পৃথিবী, এত থুরথুরে আর এমন বুড়ি যে ভালো করে ভাবতেই পারা যায় না। কিন্তু এর দিকে চেয়ে দেখো, অবাক হয়ে যাবে, বুড়ি কোথায়? সবুজ ঘাস, সোনালি ধান, রঙিন ফুলে ঝলমল, বুড়ি কোথায়? এ তো বরং নিত্য নতুনের মেলা। যে পাখি আগে কখনো ডাকেনি, আজকের ভোরে সেই পাখির ডাক। আগে যেখানে ছিল গভীর অরণ্য, আজকের দিনে সেখানে গড়ে উঠেছে বিরাট বিরাট শহর। চিমনির চূড়োগুলো কি দারুণ উঁচু বাসরে, মনে হয় আকাশটাকে বুঝি ফুটো করে দেবে। 500 বছর আগে এরকম উঁচু উঁচু চিমনির কথা কেউ ভাবতে পারত? চারিদিকেই এই রকম নিত্য নতুন। তাহলে বুড়ি কোথায়? অথচ বুড়ি কেননা 450 কোটি বছর বয়সটা তো 4টিখানি কথা নয়। আর হিসেব করে দেখা যাচ্ছে পৃথিবীর বয়স নিদেন পক্ষে অতগুলো বছর তো হবেই। অধ্যায় 2, বুড়ি পৃথিবীর বয়স কত। কিন্তু কথা হলো, পৃথিবীর বয়স যে এতখানি হয়েছে তা জানা গেল কেমন করে? নিশ্চয়ই হিসেব করে, কিন্তু সে হিসেবটা কেমন তরো? ওহ, সেসব ভারী মজার মজার হিসেব, একটা নমুনা দিচ্ছি শোনো। ধরো তুমি আর আমি রাস্তায় বেড়াতে বেরিয়েছি, পথে এক বুড়ির সঙ্গে দেখা, তার মাথায় অনেক সাদা চুল। আর বুড়ি হয়তো আমাদের বলল তার চুল পাকবার গল্পটা ভারী মজার, তার নাকি জন্ম হবার পর থেকেই প্রতি বছর 1000-এ 1টা করে চুল পেকেছে। তারপর বুড়ি এক গাল হেসে আমাদের জিজ্ঞেস করলো, বলো দেখিনি আমার বয়স কত হয়েছে। আমরা আর কি করি, দুজনে মিলে গুনতে শুরু করলাম, বুড়ির মাথায় সব শুদ্ধ কতগুলো চুল আছে আর তার মধ্যে কতগুলোয় পাক ধরেছে, কতগুলোয় পাক ধরেনি। আমরা হয়তো গুনতি করে দেখলাম, বুড়ির মাথায় সব শুদ্ধ 1,00,000 চুল আর তার মধ্যে 10,000টা হলো সাদা চুল। এরপর বুড়ির বয়সটা হিসেব করে ফেলা কিছু কঠিন হবে না।
এক বছরে 1000টার মধ্যে একটা করে চুল সাদা হয়েছে, তার মানে 1 লক্ষর মধ্যে 100 করে সাদা হয়েছে। সব শুদ্ধ 10,000 সাদা চুল, তার মানে 10,000কে আমরা 100 দিয়ে ভাগ করে দেব, বেড়ে যাবে বুড়ির বয়স। ভাগ করলে কত হবে? 100 বছর নিশ্চয়ই। এইরকমই একটা হিসেব করে একদল লোক বুড়ি পৃথিবীর আসল বয়স বের করে ফেলবার চেষ্টা করেছেন। পৃথিবীর অবশ্য মাথা নেই, মাথায় একমাথা সাদা চুলও নেই, কিন্তু পৃথিবীর বুকে আছে এক রকমের জিনিস যার নাম ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম বলে জিনিসটা ভারী মজার, এর থেকে একটানা যেন একরকম তেজ বেরিয়ে যাচ্ছে, আর ওই তেজ বেরিয়ে যাবার দরুন ইউরেনিয়াম ক্রমাগতই বদলে যাচ্ছে, বদলাতে বদলাতে একরকম শিশে হয়ে যাচ্ছে। ধরো মাটি খুঁড়ে একতাল ইউরেনিয়াম পাওয়া গেল, তার ওজন 1 কিলোগ্রাম। হিসেব করে দেখা যায় এই 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে প্রতি বছর প্রায় 1 কে যদি আমরা 74 আর তার পেছনে 4, 5, 6, 7, 8, 8টা 0 বসিয়ে দিই, তাহলে তত কেজি করে ইউরেনিয়াম বদলে গিয়ে শিশে হয়ে যায়। এখন ব্যাপারটা হয় কি জানো, মাটি খুঁড়ে খানিকটা ইউরেনিয়াম তুললে দেখতে পাওয়া যায় ইতিমধ্যেই তার খানিকটা শিশে হয়ে গিয়েছে। তাহলে ইউরেনিয়ামের ওই তালটার মোট ওজনের তুলনায় তার মধ্যেকার শিশের ওজন কতখানি, এই থেকে নিশ্চয়ই হিসেব করে বলে দেওয়া যায় ইউরেনিয়ামের ওই তালটার বয়স কত হলো। যেমন যদি দেখি 1 কেজির মধ্যে প্রায় 1 এর 74 আর তার পেছনে 8টা 0 কেজি শিশে, তাহলে বলবো ইউরেনিয়ামের বয়স হলো 1 বছর। যদি দেখি প্রায় 1কে ভাগ করছি আমি 74 দিয়ে, 74 আর তার পেছনে কত, 6টা 0। এর আগে কটা ছিল? 1কে ভাগ করেছিলাম 74 দিয়ে এবং সেই 74-এর পেছনে আমরা 8টা 0 বসেছিলাম, তাই না? আর এখন কি দেখলাম, 1কে ভাগ করছি 74 আর তার সাথে পেছনে 6টা 0, মানে 74 কোটি দিয়ে যদি আমি ভাগ করি যত কেজি হয়, তাহলে বলতে হবে ওটার বয়স 100 বছর। পণ্ডিতেরা বলছেন পৃথিবী যখন সবে জন্মালো তখন তার বুকে যে ইউরেনিয়াম ছিল সেটা খাঁটি ইউরেনিয়াম, তার মধ্যে কোনো শিশের ভেজাল ছিল না। কিন্তু আজকের দিনে যেখান থেকেই ইউরেনিয়াম জোগাড় করা যাক না কেন, দেখা যায় তার মধ্যে খানিকটা করে শিশের ভেজাল, আর তাই মোট ইউরেনিয়ামটার তুলনায় শিশের যে ভেজাল তা কতখানি, এই দেখে হিসেব করে বলে দেওয়া যায় পৃথিবীর বয়সটা কত হলো। আমাদের ওই বুড়ির মাথার পাকা চুল গুনে তার বয়সটা বের করবার মতোই হিসেব নয় কি? এই রকমের হিসেব করে দেখতে পাওয়া যাচ্ছে বুড়ি পৃথিবীর বয়সটা নেহাত কম নয়, নিদেন পক্ষে 450 কোটি বছর তো হবেই। তো এরপর সে এক তুমুল কাণ্ড, অধ্যায় 3। ঠিক কোন দিনটা পৃথিবীর জন্মদিন তা কিন্তু বলা যাবে না। আজকের আকাশের গ্রহ তারাদের অবস্থা দেখে পৃথিবী কি করে জন্মেছিল তা খানিকটা আঁচ করা যায় শুধু। পৃথিবীর জন্মের আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থাটা কেমন ছিল? তুমি আমি যাকে আকাশ বলি তাকেই পণ্ডিতি ভাষায় বলে মহাশূন্য। পৃথিবীর জন্মের অনেক আগে থেকেই এই মহাশূন্য জুড়ে ছিল ধুলোবালির জঞ্জাল আর হালকা কিছু গ্যাস। যেরকম গ্যাস ভরে মেলার দিনে তোমরা বেলুন ওড়াও, তবে এই কথাটা মনে রাখতে হবে যে এই মহাশূন্যের বেশিরভাগটাই ছিল বিলকুল ফাঁকা। ধুলোবালি আর গ্যাস যা ছিল তাও ছিল এত ছড়িয়ে ছিটিয়ে যে তাদের টের পাওয়ার জো ছিল না। এবার হলো কি, ওই ধুলোবালির কণাগুলো আলাদা আলাদাভাবে এক এক জায়গায় জমা হতে লাগলো, আর তাদের মাঝামাঝি জায়গাগুলোতে ঘন হয়ে জমতে থাকলো ওই পড়ে থাকা গ্যাসগুলো আর তাদের মাঝামাঝি জায়গাগুলোতে ঘন হয়ে জমতে থাকলো ওই পড়ে থাকা গ্যাসগুলো। এই জমতে থাকা ধুলোবালির অবস্থা হলো ঠিক মেঘের মধ্যের বৃষ্টি কণার মতো। বৃষ্টির কণাগুলো যেমন আস্তে আস্তে বড় হতে হতে ভারী হয়ে বাতাস থেকে আলাদা হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনই ওই জমার ধুলোবালির পিণ্ডগুলো
আকারে বাড়তে বাড়তে ভারী হয়ে জমাট বাঁধা গ্যাসের গোলকটাকে নিয়ে গেল তাদের মাঝখানে। আর তার মাঝখানে আর তাকে মাঝখানে রেখেই তার চারপাশে সবাই মিলে ঘুরতে শুরু করলো। এদিকে ঠেলা আর ঘষাঘষির চোটে গ্যাসের গোলা তো আস্তে আস্তে হয়ে উঠলো বেজায় গরম, আর তার ফলেই আবার ফুলতে শুরু করলো আর ঠেলে সরিয়ে দিল ওই ধুলোবালির পিণ্ডগুলোকে আরও দূরে। ওই যে গ্যাসের গোলা, সেটা গরম হতে হতে হয়ে উঠল গনগনে এক আগুনের গোলা। ওই আগুনের গোলাটা হলো আসলে আমরা রাতের আকাশে যে অসংখ্য তারা মিটমিট করতে দেখি তারই একটা, কিন্তু এরা আমাদের চেয়ে এত কোটি কোটি মাইল দূরে রয়েছে যে দেখতে একেবারে ছোট্ট ছোট্ট লাগে, মনে হয় মিটমিটে জোনা কি যেন। এরকমই একটা তারা হলো আমাদের সূর্য। আর ওই যে ধুলোবালির জমার পিণ্ডগুলোর কথা বলছিলাম, যারা ওই আগুনের গোলকটাকে ঘিরে ঘুরছে, তারাই হয়ে গেল আজকের দিনের গ্রহ। তারই মধ্যে একটা হলো আমাদের পৃথিবী। তাহলে দেখতে পাচ্ছ, পৃথিবীর জন্ম একা একা হঠাৎ একদিনে হয়ে যায়নি, তাই তার জন্মদিনটাও নিখুঁত হিসেব করে বলা যাবে না। সূর্য, পৃথিবী আর তার অন্যান্য গ্রহ ভাইয়েরা, এমনকি চাঁদও জন্মেছিল প্রায় একই সময়ে। কে যে কার আগে পরে জন্মেছে সেটা এখনও বোঝবার উপায় নেই। তবে এটুকু বলা যায়, এই একসঙ্গে সবাই মিলে জন্মের ঘটনাটা ঘটেছিল আজ থেকে কম বেশি 460 কোটি বছর আগে। এই যে গ্রহগুলো, সেগুলো কিন্তু তারার চেয়ে অনেক অনেক ছোট আর হালকা, আর মোটেও তারার মতো অত গরম নয়। এই গরম ঠান্ডার ফারাকের জন্যই তারারা তারা আর গ্রহরা গ্রহই থেকে যায়। কত ছোট আমাদের এই পৃথিবী সূর্যের তুলনায়! শুনলে অবাক হবে, সূর্য এত বিরাট যে তার মধ্যে অন্তত 13 লক্ষ পৃথিবীর হেসে খেলে ধরে যাবার কথা। কত? 13 লক্ষ। 460 কোটি বছরেরও আগে থেকে সেই যে শুরুতে গ্যাসের গোলকটাকে ঘিরে ধুলোবালির পিণ্ডরা, মানে আজকের গ্রহরা ঘুরতে শুরু করেছিল, সেটা কিন্তু আজও একইভাবে চলেছে। আবার সূর্যের মেজাজটা যত গরমই হোক না কেন, পৃথিবীর দিকে তার দারুণ টান। আবার তার দিকেও পৃথিবীর টান কম নয়, কেবল কাছে যাবার উপায় নেই, কাছে গেলেই যে পুড়ে ছাই হয়ে যাবার ভয়। তাই প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে টান আর পাল্টা টানে পড়ে পৃথিবী অষ্টপ্রহর লাট্টুর মতো ঘুরছে আর ঘুরপাক খাচ্ছে সূর্যের চারপাশে। আকাশে তো অমন কত শত কোটি কোটি সূর্য, আর তাদের সঙ্গে রয়েছে কতই না গ্রহ। তবু এই ছোট্ট একটা টুকরোর মধ্যে আমাদের এই পৃথিবীতে এমন এক অবাক কাণ্ড ঘটেছে যা সারা আকাশের আর কোথাও ঘটেছে বলে জানা যায়নি। এই পৃথিবীর বুকে জন্মেছে এক আশ্চর্য জীব, তারই নাম মানুষ। মাথায় তার বুদ্ধি, হাতে তার হাতিয়ার, তার মাথার বুদ্ধি আর মাথার বুদ্ধি খাটিয়ে হাতের হাতিয়ার মজবুত করে ধরে মানুষ পণ করেছে পৃথিবীকে জয় করবার। দিনের পর দিন আর যুগের পর যুগ ধরে মানুষ জয় করে চলেছে পৃথিবীকে। এই দিগ্বিজয়ের কোনো শেষ নেই তাই মানুষের গল্পের। তো ছোট্ট বন্ধুরা এবং আমার শ্রোতা বন্ধুরা, আমি আবার ফিরে আসব এই বইয়েরই পরবর্তী অংশ নিয়ে, যেখানে আমরা শুনব প্রাণের জন্ম কীভাবে হলো। তো আজ এই পর্যন্তই। আমরা শূন্য নিয়ে, শূন্যের মহিমা দেখলাম, এবং সেই সাথে সাথে কীভাবে তার বয়স, পৃথিবীর বয়স কীভাবে আমরা মানে জানতে পারি, নির্ধারণ করা হয়, এবং তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টির আদি থেকে শুরু, যে শুরুটা আজ আমরা এই অবধি জানলাম। আবার পরবর্তী সপ্তাহে এর পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। শুভমস্তু।